বিকাশের পাসওয়ার্ড তিনবার দেওয়ার কারণে আপনার অ্যাকাউন্টটি লক হয়ে গেছে। তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য, আপনি খুব ইজিলি আপনার লককৃত পাসওয়ার্ডটি পুনরায় রিসেট করে নিতে পারবেন। চলুন দেখে নিন কিভাবে পাসওয়ার্ড রিসেট করতে হয়। তার আগে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যদি আপনি তিনবার ভুল পিন দেওয়ার কারণে আপনার অ্যাকাউন্টটি লক হয়ে যায় ক্ষেত্রে শুধুমাত্র ডায়াল করে আপনার পিন নাম্বার পুনরায় রিসেট করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাদেরকে প্রথমে ডায়াল পেডিয়ে চলে যেতে হবে। ডায়াল পেডিয়ে চলে গিয়ে *247# ডায়াল করতে হবে। এরপর 10 নম্বর অপশনে দেখবেন রিসেট পিন নামে একটি অপশন রয়েছে, এক্ষেত্রে এখানে 10 লিখবেন, এরপর সেন্ট অপশনে ক্লিক করবেন। এখন আপনি এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স কোন ডকুমেন্ট দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছিলেন সেই ডকুমেন্টের নাম্বারটি এখানে দিন। আমি এনআইডি কার্ড দিয়েই বিকাশ অ্যাকাউন্ট খুলেছিলাম, সো আমি এখানে এনআইডি কার্ডের নাম্বারটি দেব। নাম্বারটি দেওয়া হয়ে গেলে সেন্ড অপশনে ক্লিক করুন। এরপর আপনার জন্মসালটি লিখুন, এরপর সেন্ড অপশনে ক্লিক করুন। এরপর আপনাদেরকে লাস্ট 30 দিনের মধ্যে 10টি ট্রানজেকশনের যে কোনো একটির বিবরণ দিতে হবে। যেমন এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছেন সেন্ট মানি, 2 নম্বরে মোবাইল রিচার্জ, 3 নম্বরে পেমেন্ট ইত্যাদি অপশন রয়েছে। এক্ষেত্রে লাস্ট আপনি যদি সেন্ট মানি করে থাকেন এক্ষেত্রে 1 নম্বর অপশন, মোবাইল রিচার্জ করে থাকলে 2 নম্বর অপশন, এরকম করে নির্দিষ্ট অপশনটি সিলেক্ট করবেন। আমি লাস্ট পেমেন্ট করেছিলাম, সো আমি 3 অপশনে ক্লিক করে সেন্ড অপশনে ক্লিক করলাম। আপনি আপনার নির্দিষ্ট অপশনটি সিলেক্ট করে সেন্ড অপশনে ক্লিক করবেন। এরপর আপনি কত টাকা লেনদেন করেছিলেন সেই লেনদেনের বিবরণটি এখানে দিন, এরপর সেন্ড অপশনে ক্লিক করুন। এরপর আপনাদেরকে একটি মেসেজের মাধ্যমে পিন নাম্বার দেওয়া হবে। দর্শক মনে রাখবেন, পিন নাম্বার বা ওটিপি কোড কারো সঙ্গে শেয়ার করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাবে। এছাড়াও বিকাশের হেল্পলাইন নাম্বার দিয়ে কিংবা অন্য যে কোনো নাম্বার দিয়ে ফোন দিয়ে যদি আপনার কাছে কোনো পিন নাম্বার বা ওটিপি কোড চায়, ভুলেও কখনো কাউকে ওটিপি কোড বা পিন নাম্বার দিবেন না, কেননা বিকাশ কখনো কোনো পিন নাম্বার বা ওটিপি কোড জানতে চায় না। দেখতে পাচ্ছেন আমার এখানে একটি মেসেজের মাধ্যমে পিন দেওয়া হয়েছে এবং এই পিন দিয়ে আপনাদেরকে এখন অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এবং পিন নাম্বার পরিবর্তন করতে হবে। মনে রাখবেন, এই পিন নাম্বারটি আপনাকে 72 ঘন্টার মধ্যে ব্যবহার করে পিন নাম্বার রিসেট করে নিতে হবে। পিন নাম্বার কখনোই 1 2 3 4 5 বা 1 ডিজিটের 5টি নাম্বার অথবা শুরুতে 0 দেওয়া যাবে না, তাহলে আপনার পিন নাম্বারটি নিবে না। এখন পুনরায় আপনি ডায়াল প্যাডে চলে যান এবং *247# ডায়াল করুন। এরপর মাই বিকাশ 1 লিখে সেন্ড অপশনে ক্লিক করুন। এরপর চেঞ্জ পিনে পুনরায় 1 লিখুন, এরপর সেন্ড অপশনে ক্লিক করুন। সেন্ড অপশনে ক্লিক করার পর ইন্টার ওল্ড পিন, অর্থাৎ আপনাদেরকে মেসেজের মাধ্যমে যে পিন নাম্বারটি দেওয়া হচ্ছে সেটি দিন। এরপর সেন্ড অপশনে ক্লিক করুন। এখন আপনি নতুন কোন পিন নাম্বারটি দিতে চান সেটি এখানে লিখুন, এরপর সেন্ড অপশনে ক্লিক করুন। যে পিন নাম্বারটি দিয়েছেন পুনরায় সেই পিন নাম্বারটি কনফার্ম করার জন্য দিন, এবার সেন্ড অপশনে ক্লিক করুন। সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে নতুন পিন নাম্বার সেট হয়ে যাবে। দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ না করতে পারেন বা না বুঝে থাকেন এক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এছাড়াও বিকাশ হেল্পলাইন 1 6 2 4 7 কল করেও আপনি আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনার কাজে লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন।